শেখ হাসিনা জনগণকে নয় ভারতকেই ক্ষমতার উৎস মনে করেন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশের চন্দ্র রায়। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে ডেমোক্রেটিক মুভমেন্ট আয়োজিত এক আলোচনা সভায় তিনি একথা বলেন। তিনি বলেন, 5 জানুয়ারির নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতন্ত্র সংজ্ঞার পরিবর্তন হয়েছে। আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে উদ্দেশ্য করে গয়েশের চন্দ্র রায় বলেন, ইবলিশ শয়তানের মতো দেশে অনেক রাজনীতিবিদ আছে যারা রাজনীতির নামে অপরাজনীতি করে থাকেন। তাদের রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারলে দেশের সঠিক গণতন্ত্র ফিরে আসবে না, এমনটাই জানান বিএনপির এ নেতা।